আজকে মামমামের চ্যানেল আমি ভিডিও করতে এসেছি। মামমা আমি হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেইলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজছে হচ্ছে 9:20 বাজছে, আর 9:20 থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আর এখন আমি দেখো আছি হচ্ছে মায়ের বাড়িতে, দিদির বাড়ি থেকে চলে এসেছি, তো মায়ের বাড়িতে আছি এখন। বাতাস দিচ্ছে, বাতা মাথায় টুপি দাও, টুপি দাও। আর কুকুর জন্য কুকুর নানু নিয়ে এসেছে আজকে হাঁস, তো আজকে হাঁস রান্না হবে। তো দেখো হাঁসটাকে কি করছে, চলো তোমাদেরকে দেখাও। দাঁড়া, এই যে হাঁসটা নিয়ে এসেছে, তো কি দুষ্টুমি শুরু করেছে দেখো। হাঁসটা তো ভয় পেয়ে যাবে, দেখো কি হারে বদমাশি করছে হাঁসটার সঙ্গে, দুষ্টুমি শুরু করেছে। আদর হচ্ছে হাঁসটাকে? আদর করছো তুমি? কুহু আদর করছো? বাবা চেনটা লাগাচ্ছ না কেন তুমি? স্টাইল করতে হবে না, বাতাস হচ্ছে। লাগাও চেন, লাগাও, এমনিতে কাশি হচ্ছে খুব। হাসবাই আমাকে বকছে, কে বকা তো? হাসবাই কে বকা দিয়ে দেবো? বকা আমার ভাই হয় এটা, ভাই কার কাছে লাগিয়ে দেবো? পাপার কাছে। এখানে আসো আমি লাগিয়ে দিচ্ছি। একটু ভয় নেই কুকুর, দেখো কিভাবে হাঁসটাকে আদর করছে। দেখো আমি রান্না করে চলে এসেছি, আর একটু মা খিচুড়ি বসিয়েছি, তো আমাকে বললো প্রেশার কুকার লাগিয়ে দিতে। আর মা এদিকে আলু কাটছে, আলু সেদ্ধ হবে, খিচুড়ি আলু সেদ্ধ, এটা হচ্ছে আমাদের খাবার, ঠিক আছে। এদিকে দেখো দিদি রান্না করে আমার মেয়ে করেছে, ওখানে ওখানে মা ছিল, হাঁসের মাংস আমি কষা করছি এখন, মানে রান্না করছি, তো এখন কষছি। হাঁসের মাংস একটু বেশি করে, মানে বেশিক্ষণ ধরে কষতে হয়, না কষালে ভালো লাগে না, একটু আস্তে আস্তে গন্ধ লাগে, ঠিক আছে? তো অনেকক্ষণ ধরে কষাতে হয়, তো হাঁসের মাংসটা আমি কষাচ্ছি। তো মা সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু সময় লেগে গেল, আর অনেক দেরিও হয়ে গেছে, আমাদের 12টা বেজে গেছে, তো এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি। আর হবে পোলাও ভাত, তো মা যে পোলাও ভাতের চালটা ধুচ্ছে এখন, তো পোলাও ভাতটা হয়ে গেলে
তাহলে হয়ে যাবে আমাদের রান্নাবান্না। হাঁসের মাংস আর পোলাও ভাত, সেরকম কিছু তরকারি করতে নিষেধ করলাম মাকে, যে সেরকম কিছু তরকারি করেন না, কারণ পোলাও ভাতে কিছুই খাবে না, মেয়েও খাবে না, বাড়িতেও কেউ খাবে না, শুধু পড়েই থাকবে। তো দেখো পোলাও ভাতটা প্রেশারেই মাকে বললাম যে মা প্রেশারে করেন, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমরা তো প্রেশারেই করি, তো মা হাঁড়িতে করে বেশিরভাগ টাইম। আর এদিকে দেখো বেরেস্তাটা তুলে রেখেছে মা ঘিয়ে ভেজে, মানে বেরেস্তাটাকে তুলে রাখলো, যখন সাজাবে তখন মানে বেরেস্তাটা দিয়ে দিবে পোলা ভাতটা যখন সাজাবে। আর এদিকে দেখো দিয়ে দিলো কাজু, কাজু নয় দিলো হলো এলাচ, আর দিচ্ছে যে স্বাদ মতো লবণ, আর দেবে একটা তেজপাতা, এগুলো দিল। এবার দেবে তোমার কাজু কিশমিশ, ঠিক আছে? তো এই যে কালো কালো আঙ্গুর নিয়ে ছিল মায়ের, তো মাকে বললাম এগুলো দিয়ে দেন, দেখতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো কিছু কাজু আর কিশমিশ দিয়ে নিব পোলাও ভাতে। আর আমার মেয়ে জানো এই পোলাও ভাতের এই বেরেস্তাটা খেতে খুব পছন্দ করে, চিনি মাখা থাকে না খেয়ে নাই, ও খুব পছন্দ করে খেতে। তো এবার ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে পোলাও ভাত। আর এদিকে গুড ইভিনিং ফ্রেন্ড, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর। তো এখন বাজছে বিকেল 5:30, ঠিক আছে? তো দেখো এখন আমি চা বসিয়ে দিয়েছি, চা করব, চা খাবো। আর বিকেলে তো এমনিতেই চা মানে একটা নেশা আছে, চা তো খাই আমি বিকেলে, তারপর এখন শীতের সময় চা চা একটু টান লাগে, ঠিক আছে? তো দেখো চাটা আমি করছি, দুধ দিয়ে দিয়েছি, আর মেয়ে এখন খাবে, বারবার বলছে মামাম চা হলো, চা হলো, বারবার জিজ্ঞেস করছে। তো দেখো আমার চা হয়ে গেছে।